who said Mammootty is 70 plus. Age is just a number. You can see Rorschach, then you understand what I say. কথা বলছি ডিস্ট্রিবিউটর হোস্টার রিসওয়া গতকাল রোশনাক নিয়ে, যেটা কিনা মালয়ালম ইন্ডাস্ট্রি একটা মুভি যেটা থিয়েটারের মধ্যে রিলিজ করে জারণ ছাড়া পেয়েছে এবং ফাইনালি হিন্দি ডাবের সাথে আপনার ডিস্ট্রিবিউটর হোস্টারের মধ্যে স্টেমেন্ট হয়েছে কালকে। কেমন ছিল এই মুভিটি? এই মুভিটির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। রোশনাক একটা ফ্রান্স ভাষা, যেটা কিনা একটা হচ্ছে টেস্ট, এটা সাইকোলজিক্যাল সাথে সুপার ন্যাচারাল পাওয়ারের সম্বলিত একটা মুভি। এই মুভিটার মেন যেটা থিম, যেটা আপনি ফিনিশ করার পরে বুঝতে পারবেন, আমি এখন বলছি না, এখন বললে স্পয়লার হয়ে যাবে। তো আমি যদি প্রথমে গল্পের মধ্যে ঢুকি, একটা মানুষ প্রথমত রক্তাক্ত অবস্থায় আসে তারার মধ্যে এবং সে কমপ্লেন করছে দানার মধ্যে লো ক্যান্টনে, যে রোলটা প্লে করছে মামুটি। তো সে কমপ্লেন করছে তার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় যখন তারা অ্যাক্সিডেন্ট করে, সে যখন জ্ঞান ফিরে তার ওয়াইফকে সে পায় না। তারা খুঁজতে থাকে একটা সময় পুলিশ সহ জঙ্গলের মধ্যে, কিন্তু তার ওয়াইফকে পাওয়া যায় না। সে একটা সময় এখানে থাকতে শুরু করে একটা বাসার মধ্যে, এবং থাকার পরে সে যখন এখান থেকে থাকতে শুরু করে এই গ্রামের মধ্যে কিছু ইনসিডেন্ট করতে থাকে, যেগুলো কেন এগুলো ঘটছে, কে আসলে এই লোক এন্টনি, আদৌ কি তার ওয়াইফ ছিল তার সাথে, সব কিছু প্রশ্ন উত্তর মিলবে যখন আপনি মুভিটি কমপ্লিট করবেন। মুভিটি দারুণভাবে ওয়েল মেড ডিরেক্টেড, কারণ ফার্স্ট হাফ এতটা দারুণভাবে আপনার মানে বিল্ড আপ করেছে ক্যারেক্টারগুলোকে। একটা ছোটো ক্যারেক্টার আসলেও তাকে দারুণ অংশে দারুণভাবে জায়গা দেওয়া হয়েছে, তার মানে যেটা মেন মোটিভ সেটা আপনার এখানে গুরুত্ব দেওয়ার জন্য। সাথে মামুটির ক্যারেক্টারকে দারুণভাবে লেখা হয়েছে। সাথে যদি বলে সেকেন্ড হাফ আরও এঙ্গেজিং করবে, যে মানে গল্পের যে মূল ভাবনা সেটা আপনি সেকেন্ড হাফে গিয়ে পাবেন। যারা একটু স্লো লো ট্রিটমেন্ট মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট হচ্ছে রোশনাক, কারণ এটার প্রডিউসার হচ্ছে মামুটি, সাথে দুর্গা সলমান। মুভিটার এমনভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে যে ভিলেন তাকে যখন আপনি দেখবেন আদৌ কি আপনি ভাবেন এই ভিলেন তাকে যে আমরা এইরকম আগে রোলে দেখিনি, মানে সেটা ভাবেন মানে বেশ দারুণভাবে। আমি ট্রেলারটা যখন দেখেছিলাম, ট্রেলার মধ্যে আসলে কিছুই দেখা হয়নি, কিছুই দেখায়নি। ভিলেনের লুক তো প্রেজেন্ট রিভিলই করেনি, ওই জন্য আমি বলছিলাম ভিলেনটাকে, মানে লুকটা রিভিলই করেনি, অনেস্টলি বলছি। দুটো ট্রেলার এসেছিল, ট্রেলার মধ্যে রিভিলই করে দারুণভাবে ওয়েল মেড লোকেশন, জঙ্গলের মধ্যে শ্যুট করা হয়েছে মুভিটা, কারণ কেরালার অনেকগুলো মুভি, কেরালার মুভিগুলো রিয়েল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে সবসময়। তো বেশ ভালোভাবে এটা কাজ এক্সিকিউট করেছে আমি বলে মনে করি। বিজিএম যখন আপনি হেডফোনটা লাগিয়ে একটা একলা রুমের মধ্যে মুভিটা দেখবেন এবং ফিল করবেন বিজিএমগুলো, তার উপরে মানে যখন এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, যখন এমন কিছু সিচুয়েশন আসছে যখন বিজিএমটা বাসে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বেশ দারুণ একটু বই কাজ করবে, দারুণ একটু মজা পাবেন এমন দারুণ একটা ট্রিটমেন্ট পাবেন আশা করছি। তো যারা যারা রোশনাক দেখেন তাদের ওপিনিয়ন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে গ্রুপে দেখিয়ে টাটা।